কলকাতার বাংলা সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ইতিমধ্যে কলকাতায় বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী এবং হাজরা অভিনীত সিনেমা শোনা ভিলেন যায় ভিলেন সিনেমাটি কলকাতায় বেশ ভালো ব্যবসা করছে এবং দর্শক অঙ্কুশ এবং মিমি চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করছেন অন্যদিকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন শাকিব খানকে বলা হয় বাংলা সিনেমার কিং এদেশের শাকিব খানের বেশিরভাগ সিনেমাই হয় সুপার হিট বর্তমানে দেশের গন্ডি ছাড়িয়ে কলকাতায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শাকিব খান বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করে যাচ্ছেন তিনি ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী শুভশ্রী পায়েল সরকার নুসরাত জাহান এবং শান্তিকার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান যৌথ সিনেমা শিকারী নবাব চালবাজ ভাইজান এলোরে এবং কলকাতার একক প্রযোজনায় নির্মিত নাকাবের মতো সিনেমাগুলো পেয়েছে দারুণ দর্শক জনপ্রিয়তা শাকিব কলকাতার সুপারহিট সব নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও এখনো পর্যন্ত কলকাতার এই সময়ের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে সিনেমায় অভিনয় করেননি তাই শাকিব খানের অনেক ভক্ত চান শাকিব যেন মিমি চক্রবর্তীর সঙ্গে সিনেমায় অভিনয় করেন শোনা যায় এস্কিমুজের মুভিজের পক্ষ থেকে নাকি মিমি চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছিল শাকিব খানের কাছে কিন্তু বর্তমানে শাকিবের হাতে অনেকগুলো কাজ থাকায় শাকিব মিমির সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে পারেননি তবে শীঘ্রই হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করে এসকে সাকিবের নতুন ছবিগুলো করার কথা ভাববেন বলে জানা গেছে প্রিয় দর্শক আপনি কি চান সাকিব খান বিমি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করুক সাকিব বিমি জুটি কেমন হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও ইউটিউব চ্যানেলে